জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলা মুক্ত দ্বারা হলে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান শুভরচনা করেন তিনি। তিনি বলেন, সংগৃহীত রক্ত গ্রহীতাদের পক্ষে পরিজনদের কাছ থেকে পুনঃ সংগ্রহের মাধ্যমে রক্তের পর্যাপ্ত চাহিদা মেটাতে প্রয়োজন সঠিক ব্যবস্থাপনার। রাজ্যের রক্ত চাহিদা মিটিয়ে অতিরিক্ত রক্ত অন্যান্য স্থানে প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের জন্য পাঠাতে দিনপঞ্জির মাধ্যমে লক্ষ্যমাত্রা স্থির করে কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। আজ রাজধানী মুক্তধারায় জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উদযাপন কর্মসূচিতে অংশগ্রহণ করে কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবসকে ঘিরে সাধারণের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সিলিন্ডার জন্য কিভাবে পাঠাবে, রান্না করার জন্য উপায় কি, রাস্তা কি? তো এই পরিবর্তনগুলো হয়েছে, এগুলো আমাদেরকে ধীরে ধীরে স্বনির্ভর মানসিকতার দিকে নিয়ে যাচ্ছে। আমি আজকের দিনে এই কার্যক্রম আয়োজন করার জন্য সবাইকে সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো। ও স্বেচ্ছায় রক্তদান এটা ত্রিপুরার একটা স্বভাব হয়ে গেছে, অলি গলি গ্রাম শহর, এটা ত্রিপুরার জন্য নতুন কিছু না, আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে প্রবাহমান। বাস আমার আজকে আপনাদের কাছে দুইটা নিবেদন, এক তো ইনস্টিটিউশনাল যে অপারেশনগুলো আমরা স্থির করে করি, তার পরিবার থেকে ব্লাড নেওয়া, আমরা তো এমনিতেই দিয়ে দেবেন, তখন না করবে কে, দিয়ে দেবে। তার জন্য সিস্টেম ডেভেলপ করে দেওয়া, আর তারপরে যে আমাদের এখানে পর্যাপ্ত হওয়ার পর আমি সেই দিনে স্বপ্ন দেখি যে অন্য রাজ্যকেও আমরা বাইয়ার ব্লাড পাঠিয়ে দেবো। চলো, দিল্লির দরকার ত্রিপুরা দিয়েছে, মুম্বাইয়ের দরকার ত্রিপুরা দিয়েছে, তখন ওখানে নাম উঠবে যে ত্রিপুরার লোক রক্ত দিয়ে মুম্বাইয়ের 3,000 লোককে বাঁচিয়েছে, দিল্লির 5,000 লোকের জীবন দান দিয়েছে, কে, ত্রিপুরাবাসী। সিস্টেমে কেন আসবো না? আমি ওই সময় বলেছিলাম যে যাদের সিজারিয়ান হয় বা এমন কিছু কিছু অপারেশন আছে, আমরা আগে থেকে ডেট ফিক্স করি, তার গোল বর্ডার স্টোন হয়েছে অপারেশন করব, তার কোনো উপসর্গ রয়েছে তার অপারেশন করব, তার কোনো হাড্ডির প্রবলেম রয়েছে তো অর্থোপেডিক্স তার অপারেশন করবে বা সার্জন কোনো অপারেশন করবে, এগুলো ফিক্স থাকে, কিন্তু অ্যাক্সিডেন্টাল কেস ফিক্স থাকে না। হঠাৎ করে আসলো ট্রমা সেন্টারে, তাকে ব্লাড দিতে হবে, বাঁচাতে হবে, এগুলো ফিক্স থাকে। তো ফিক্স থাকলে তার পরিবার থেকে রিপ্লেসমেন্ট কেন নেই না? 2 বোতল ব্লাড বা 3 বোতল ব্লাড সিজারিয়ান করলে ব্লাডের দরকার পড়ে না, 8 বোতলও দরকার পড়ে অংশ, আবার অংশের দরকারও পড়ে, কিন্তু নিয়ম সিজারিয়ান করতে হলে ব্লাড রেডি রাখতে হয়, যে পেশেন্টকে সিজার করবে তার ব্লাড রেডি রাখতে হয়। 40,000 ইউনিট ব্লাডের দরকার হয় ত্রিপুরাতে, প্রায় ইনস্টিটিউশনাল বার্থ, এর মধ্যে আজকাল সিজারেনই বেশি হয়। ইনস্টিটিউশনাল বার্থ কত আছে বছরে? 40,000 কাছাকাছি, হ্যাঁ, 95%। এমনিতে ডেলিভারি কত হয় ইনস্টিটিউশনাল বার্থ? 40,000 পার ইয়ার ফ্রাইডে, যদিও যেটা বলে 95% আমরা সেটা যখন 95% ইনস্টিটিউশনাল বার্থ যে হয় হসপিটালে সেগুলো সিজারিয়ান, তো কেন আমরা 2 বোতল ব্লাড তার থেকে পরিবার থেকে, তার ছেলে হোক তার পরিবারের লোক হোক আত্মীয় স্বজন পরিজন থেকে, কেন সেটা বাধ্যতামূলক করি না? কে না করেছে? আমরা অনেক সময় দেখি যে ব্লাড একটু স্বল্পতা হয়েছে, ঠিক আছে, আমাদের কাছে ব্লাড ব্যাংক কম নেই, 13টা আছে, 11টা তো গভর্নমেন্টের, 2টি প্রাইভেটের, তারপর 60টি আমাদের কাছে স্টক রাখার জন্য ব্যবস্থা আছে, আরও কিছু কিছু আমরা কাজ করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।